বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলায় দেখছেন আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বা বসাতে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং একটি মন্ত্রণালয় অর্থাৎ সংস্কৃতি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব তিনি একসঙ্গে পালন করেছেন প্রফেসর আব্দুল মান্নান আমার ডানে রয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি এবং মুক্তিযোদ্ধা এবং সেই সঙ্গে জাতীয় ঐক্য ফ্রন্টের আমরা জানি না অবস্থাটা পুরোপুরি এখন কি আছে সংগঠক বা নেতা যাই হোক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আমার বসে স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে একটা প্রশ্ন আমি শুরুতেই আপনাদের দুজন কি করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা শুনছি যে অনেক কিছু সব কিছুই হচ্ছে আবার কারো কারো মতে কোনো কিছুই হচ্ছে না বা অনেক কিছুই হচ্ছে না এই দুই পক্ষ যখন কথা বলছেন আমি সেখানে জনগণের অবস্থানটা কোথায় আমরা যদি উন্নয়নের কথা বলি রাজনীতির কথা বলি আমরা যদি অর্থনীতির কথা বলি জনগণ আছে কোথায় মানে জনগণের কোথাও কোনো সম্পৃক্ততা অংশগ্রহণ আছে কিনা না সরকার পক্ষে না বিরোধী পক্ষে আব্দুল ধন্যবাদ আপনাকে মেহেরপুর মুজিবনগরবাসীর পক্ষ থেকে যারা এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আপনাকে এবং জাভরুল্লাহ সাহেবকেও আন্তরিক অভিনন্দন আমি ভেবেছিলাম জনগণের পালসের কথা জিজ্ঞাসা করে আমাকে একটু সুযোগ দিবেন বাজেটের কিছু কথা বলার নিশ্চই আমরা বাজেটে সেই জন্য আমি অর্থ নিতে একসঙ্গে আলোচনায় নিয়ে আসলাম বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আপনি যদি বাজেটের কথাও বলেন সেখানটা তো এখানে জনগণ বলতে মানে জনগণের চাওয়া জনগণের অংশগ্রহণ জনগণের দিকে তাকানো কতটা আছে সেখান থেকে আপনি আলোচনা শুরু করতে পারেন কোনো সুবিধা নেই এখন যার বলছে এটি মুষ্টিম য়কুছ লোকের বাজেট এটি বৃত্তবানদের সুযোগ দিয়েছে বাংলাদেশের তো মুষ্টিময়ক শুলক বিত্তবান অধিকাংশই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আমি আমি তা বলি না কারণ আপনার এখানে আপনি খুব বোদ্ধাদেরকে নিয়ে বাজেটের উপরে বিস্তারিত আলোচনা করেছেন এবং আমি অভিভূত হয়ে সেই সব আলোচনা শুনেছি এবং হৃদয়াঙ্গম করার চেষ্টা করেছি আমি সেই অত গভীরে যাওয়ার মতো প্রজ্ঞা বা জ্ঞান বাজেট নিয়ে অর্থনৈতিক বিষয় নিয়ে আমার নেই আমি সেখানে যাব না আমি শুধু আপনাকে আপনার মাধ্যমে নিবেদন করব এই যে বাজেট শুধুমাত্র বার্ষিক এবং ওই সরকারের প্রতিদিনের খরচাপাতি আয় ব্যয়ের হিসাব শুধু নয় এটা হচ্ছে দেশটা কিভাবে চলবে দেশের যে পালস সেই পালস হচ্ছে বাজেট এবং এখানে যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনাটার ভিতরে দেখা যাচ্ছে যে সবাই এমন কথা বলছেন যে তিনি তাকেই দিলে এই বাজেটটা সবচেয়ে সুন্দর করা যেত কিন্তু যে বাজেটটা হয়েছে সেই বাজেটটাকে রেখে কিভাবে একে সুন্দর করা যায় বা এরকম কেউ বলছে না সবাই আমিত্বের ভিতরে চলে গেছেন সবাই আমি বাড়ি আমি বলছি আমার দ্বারা হচ্ছে এই যে কথাটা এটাকে আমি খুব প্রছন্নভাবে এটাকে আমি বিশ্বাস করিনি কারণ যারা বাজেট দিয়েছেন এবং বিশেষ করে আমাকে বলতে হবে যে কে বাজেট দিলেন কার জন্য বাজেট দিলেন বাজেট দিলেন বঙ্গবন্ধু কন্যা এবং তিনি কি দেশবাসীর বিরুদ্ধের মানুষ তিনি কি জন জনবিরোধী জনবিচ্ছিন্ন মানুষ জনবিরোধী এবং বিচ্ছিন্ন মানুষ তা যদি না হয়ে থাকেন তাহলে তিনি জনগণের কল্যাণে এবং জনগণের জন্যই তিনি বাজেট দেবেন তার মানুষের আস্থা আছে বঙ্গবন্ধুর উপরে যে আস্থা নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এখনকার যে উন্নয়ন এবং সংসদীয় গণতন্ত্রের যে অভিধা সেখানেও মানুষের আস্থা রয়েছে তার উপরে এবং আপনি আমাকে প্রথমেই বলেছেন এই কথাটা এখানে রেখে আমি ওই কথাই যাচ্ছি যে মানুষের আস্থা তো অবশ্যই আছে মানুষের আস্থা যদি না থাকতো তাহলে পরে দেশ তো আরও বেশি আরও বেশি উত্তাল হয়ে যেত সেটা হচ্ছে না ধানের কথা বলবেন বা দর কমে গেল এসব বলবেন তারপরেও মানুষ খেয়ে পরে শিক্ষা দীক্ষা স্বাস্থ্য নিয়ে মোটামুটি একটা অবস্থায় দাঁড়িয়ে আছেন এখন ছোট দেশ সতেরো কোটি মানুষ ষোলো কোটি উপরে মানুষ এই মানুষকে আরেকটা প্রশ্ন আসে প্রফেসর মান্নান যে এটি কি পরিমাণের পরিমাণ দিয়ে আপনি বিবেচনা করবেন না এর গুণগত দিকটাও বিবেচনা এর পরিমাণ এবং গুণগত দিক কারণ খুব বেশি বড় বাজেট হয়নি অনেকে বলছেন যে বিশাল শিক্ষা স্বাস্থ্য জায়গায় অগ্রগতিগুলো হচ্ছে একটি তো হিসেব বিকাশ পরিসংখ্যান দিয়ে বোঝানো যায় একটা হচ্ছে যে কোয়ালিটির দিক থেকে কোয়ালিটি কোয়ালিটি দুটো আপনার নিশ্চয়ই নিশ্চয়ই এবং এখানে সব সময়ের জন্য আপনি দীর্ঘদিন এই প্রোগ্রামটা করেন আপনি দেখবেন যখনই কেউ কেউ বাজেট দেন তার তাকে কখনো স্বাগত জানায়নি এখন আমাদেরকে দেখতে হবে আমি যে কথায় আবার ফিরে আসছিলাম যে যিনি বাজেট দিচ্ছেন তিনি কিসের তিনি কার প্রতিনিধিত্ব করছেন তিনি জনগণের প্রতিনিধিত্ব করছেন তিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি চারবারের প্রধানমন্ত্রী তার নিজস্ব কি স্বাদ আছে আর কি স্বাদ থাকতে পারে তার যেই বাজেটে এই করে আমার পকেট পুরে বা ধনী লোকের পকেট পুরে এখন যার দশ টাকা আছে দশ টাকা লগ্নি করলে তার এগারো টাকা হতে পারে কিন্তু যার কাছে এক টাকা আছে সে যদি লগ্নি করে তার একানা ছ পয়সা হতে পারে ফলে এই হিসাবে যদি যদি যাদের বেশি পয়সা আছে তাদের যদি বেশি পয়সা হয়ে যায় আর যাদের পয়সা কম আছে তাদের যদি সেটা ওইভাবে যদি বিবেচনা করেন তাহলে পারে তো সেই বিবেচনাটা যথার্থ হবে না কারণ আপনাকে বাস্তব অবস্থার উপরে নির্ভর করে বাস্তবতার নিরীক্ষিত সবকিছু করতে হবে ফলে শেখ হাসিনা বা বঙ্গবন্ধু কন্যা বা সে বঙ্গবন্ধু নিজেও কখনও ধনী ব্যক্তিদের পক্ষে তিনি সংগ্রাম করেননি অপমর মানুষের পক্ষে নিরীহ মানুষের পক্ষে গৃহহীন অর্থহীন শিক্ষাহীন স্বাস্থ্যহীন মানুষের পক্ষেই বঙ্গবন্ধুর সংগ্রাম ছিল এবং জননেত্রী শেখ হাসিনার দারিদ্রতার ক্ষেত্রে যে আপনার যদি দেখেন ওয়ারি মানে দফা ওয়ারি যদি আমরা আলোচনা করি বাজেট ব্যাপারে সেখানে দেখবেন যে শিক্ষার টাকা বৃদ্ধি করা হয়েছে স্বাস্থ্যের টাকা বৃদ্ধি করা হয়েছে এখন বললেন যে ওটার চেয়ে এটা বৃদ্ধি করা কেন হলো তো এটা তো বাজেট আরও বড় বাজেট হবে আগামী বছর এটা তো কমবে না কখনো এবং এই যে ট্যাক্সের কথা বলেছে হয়েছে বিশেষ করে ভ্যাটের কথা যে বলা হয়েছে এখন ভ্যাটের ব্যাপারটা পরি ভ্যাটের উপরে একটা সংশোধনী আসবে আপনাকে আমি বলে যাচ্ছি যে প্রধানমন্ত্রী অপেক্ষা করছেন সংসদ নেতা অপেক্ষা করছেন ভ্যাটের উপরে একটা পরিবর্তন তিনি করবেন তার মাথায় আছে কিন্তু যিনি বাজেট দিলেন যার অভিপ্রায় বাজেট হচ্ছে তাকে নিয়ে আমাদের বাজেটের আলোচনা করার দরকার তিনি মানুষ কেমন তিনি কার পক্ষের লোক তিনি কীভাবে দেশ চালাচ্ছেন তিনি কিভাবে মানুষ হয়েছেন তার শৈশব তার জন্মসূত্রে তার শৈশব কিভাবে কেটেছে সেগুলোকে আমাদের বিবেচনা করার দরকার সেই বিবেচনায় যদি আসেন তাহলে শেখ হাসিনার বাজেট কখনো জনবিরোধী হতে পারে না কখনও গরিবের অর্থ বড়ো লোকের পকেটে যাওয়ার সুগম পথ তিনি নির্মাণ করতে পারেন না এটা কখন হতে পারে না সেজন্য কথার কথা বললে আর আমরা যারা বুদ্ধিবৃত্তির চর্চা করি যদি আপনার এখানে এসে কিছু বুদ্ধির কথা কিছু বৃত্তির কথা যদি আমরা নাই বলি তাহলে দেশবাসী আমাদেরকে মানবে কেন দেশবাসী আমাদেরকে বুদ্ধি বুদ্ধিজীবী বুদ্ধিচেতা বা বুদ্ধিবান এইটা বলবে কেন এই জন্য কিছু আমরা কথা বলছি কিন্তু সবাই আমিত্বের মধ্যে আছে কেউ কিন্তু এই সতেরো কোটি মানুষকে নিয়ে ভাবছে না যেটা শেখ হাসিনা ভাবছেন সেই জন্য আমি মনে করি যে এই বাজেট নিয়ে এবং অনেকে বলছেন যে খুব উচ্চভিলাসী বাজেট তো দেশের লোক বাড়ছে উচ্চভিলাসী তো হবেই এই দেশে একসময় খাদ্যের সংকট ছিল এখন উদ উদ্বৃত্ত হচ্ছে খাদ্য ফলে আপনার এইটাকে গত বাজেটের যে যে এটা হয়েছে গত বাজেটের যে কার্যকারিতা সেখানে খুব বেশি যে অসুবিধে হয়েছে তা না সেখান থেকেও তো দেখা গেছে যে অধিকাংশ ক্ষেত্রেই সফলতা এসেছে এবং এখানে বলা হচ্ছে যে যে আয়টা হবে এনবিআর যেটা করবে সেই আয়ের থেকে গতবারের পূরণ করতে পারেনি এবার তাহলে আরও বেশি সার ছয় গুণ বেশি হয়েছে এটা রাজস্বরণ করতে পারেনি কী করি পারবে অবশ্যই পারবে নেট বাড়াবার কথা বলেছে সেখানে মানুষের মধ্যে একটা ভয় আছে এই যে একবার যদি এদের খপ্পরে পড়া যায় খপ্পর শব্দটা আমরা ব্যবহার করলাম এদের জালে ধরা পড়া যায় তাহলে পরে পরবর্তীকালে পরবর্তী বছরে যদি লাভে মুনাফা নাও হয় ব্যবসায় ঘর বাড়ি বিক্রি করে ট্যাক্স দিতে হবে এই যেতে হবে না বেশি দিতে হবে বেশি দিতে হবে তো এই 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 ভয়ের জন্য আমরা সাধারণভাবে আমরা যারা সচেতন না ওইভাবে তারা আমরা এই জিনিসটাকে ধরা দিচ্ছি না কিন্তু মানুষকে তো এগিয়ে আসতে হবে মানুষকে অংশগ্রহণ করতে হবে এবং যে সোশ্যাল সেফটি নেট যেটা করা হয়েছে ধরুন ওনার নামে বলতে গিয়ে আপনি মুক্তিযুদ্ধের কথা বলেছেন মুক্তিযুদ্ধ ভাতা বৃদ্ধি যদি না হতো উনি যেখানে যে বিশ্বাসী থাকুন উনি হয়তো দুটো কথা বলে যেতেন এখন মুক্তিযুদ্ধের ভাতা বৃদ্ধি হয়েছে ওনার সেই কথাটা উনি হয়তো বলতে পারবেন আরও বৃদ্ধি হলে ভালো হতো এটা বলতে পারেন কিন্তু বৃদ্ধি হয়নি এটা উনি আর বলে আমার সামনে থেকে যেতে পারবেন না কারণ সেটাকেও তিনি হস্তক্ষেপ করেছেন তারপরে এই হিজরত থেকে আরম্ভ করে আপনার অসহায় নারী শিশু প্রসূতি এদের যত রকমের সেফটি নেটের মধ্যে আসে আমাদের সাধারণ জীবনযাপনের জন্য সবগুলোতেই লক্ষ্য রাখা হয়েছে এবং সেখানে কিছু কিছু বৃদ্ধি করা হয়েছে এবং তাদেরকে আনা হয়েছে যেগুলো বাইরে ছিল তাদেরকে ওই নেটের ভিতরে জালের ভিতরে নিয়ে আসা হয়েছে সে কারণে সবাই বলছেন আমরা বলি কথার কথা বলি যে কালকে আপনার একটা আলোচনায় শুনছিলাম যে এই বাজেট জুন জুলাই না হয়ে জুনে না হয়ে জানুয়ারি ধরে ভালো হয় আবার দেখা যাবে আবার বলছে বৈশাখ থেকে এপ্রিল থেকে আবার দেখা যাবে যদি ওই ওইটা করেন তাহলে এবারে দেখা যাবে যে বলছে যে ওটাই তো ভালো ছিল একসময় এই দেশে পাকিস্তান যখন ছিল তখন শুক্রবার রবিবার ছুটি ছিল আমরা সেটাকে শুক্র শনিবারে নিয়ে আসলাম আবার কেউ বলছেন যে আবার আমাদের রবিবারে যাওয়ার দরকার রবিবারে গেলে পরে দেখবেন যে আপনার এখানেই আমরা মুখে তুলি ফেলবো কথা বলতে বলতে যে দেশ গেল ইসলাম গেল এই শেখ হাসিনা কপালের একই কথা বলবে না ভিন্ন মত আছে না ভিন্ন মত কিন্তু প্রবল মত যেমন আপনি তো বলছেন এখন একটা আপনারও একটা আমি আমি যেটা বলছি যে যেরকম আছে সেইভাবে নিয়ে আপনি চালু করে দেখুন কারণ সব কিছুতেই আপনি হাত দিয়ে ও এটা পারবেন না আর পারবেন না পারার আর কারণ হচ্ছে কি যে বিরোধী দল যদি স্ট্রং থাকে বিরোধী দল যদি শক্তি সমর্থবান হয় তাহলে পরে সংসদে গণতন্ত্রের যে চর্চাটা যে তাদের যে যাত্রাটা যে শুভ হয় সেটা বিরোধী দল নাই সেই জন্য বিরোধী দল না থাকলে বিরোধী দল যেমন বিরোধিতাও করে মানে ওয়েস্টমিনিস্টার মিনিস্টার ইয়েতে স্টাইলে আমরা যেটা দেখি এখানে আমাদের দেশে সেই সেই প্রক্রিয়াটা আমরা করতে পারিনি এবং সেটা করতে না পারার জন্য না হওয়ার জন্য করতে না পারা বা না হওয়ার কারণে এই দেশে আপনি সব কিছুকেই রাতারাতি বন্ধ করতে পারবেন না এবং আমাদের যে একটা ধর্মবিশ্বাস সেই ধর্মবিশ্বাসটা অনেক সময় আমরা অকারণে সেই বিশ্বাসে চলে যাই সেই জন্য আমি মনে করি যে এই বাজেটটাকে নিয়ে কিছু পরিবর্তন আসবে এই বাজেট নিয়ে খুব বিচলিত হওয়ার কিছু নেই বরং আমরা এসব কথা না বলে শুধু আর এক মিনিট আমি নেব যেমন ধরেন উনি যাদের যাদের সঙ্গে থাকেন ডক্টর কামাল হোসেন সাহেব বড় জ্ঞানী মানুষ বিজ্ঞ মানুষ তিনি বলেছেন বাজেট প্রত্যাখ্যান করলাম কিন্তু প্রত্যাখ্যান করলে তো আপনাকে একটা বাজেট দিতে হবে যদি বাজেট না দেন তাহলে পরে তিরিশে জুন তারিখ রাত বারোটার পর থেকে এই দেশ তো আর চলবে না সমস্যা তো বন্ধ হয়ে যাবে আর তো টাকা নাই আপনার বিজলি বলেন বাতি বলেন যা কিছু আছে সব তো বন্ধ হয়ে যাবে কারণ আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তাহলে ওনার মতো লোক যদি প্রত্যাখ্যানই করেন তাহলে অল্টারনেটিভ একটা ব্যবস্থা ওনাকে তো বলতে হবে উনি বলেছিলেন বলবো সে কথা উনি বলতে পারেননি ও অনরপাবে বিএনপিও বলতে পারেনি ও আর যারা বলছেন তারা বলতে পারেনি ফলে এটাকে জুলুস সাহেব সবসময় যে বিরোধিতা থাকবে এবং আমি এটা মনে করি যে বিরোধিতাটাও কিন্তু একটা শুভ লক্ষণ

অসুবিধা হয় মানুষের মতের জননেত্রী শেখ হাসিনা কিছু করবেন বাজেট খুব ভালো কথা বলছে প্রতিবার বাজেটে আসলেই একটা একই কথার পুনরাবৃত্তি হয় এটাকে বলে যে গতানুতিক বা হবে না ইত্যাদি ইত্যাদি কিন্তু এইবার আর বাজেটটা আমার হিসাবে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ খুব বেশি গুরুত্বপূর্ণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকে সরকারে যারা আছেন তারা যা বলেন তার কোনো প্রতিফলন নেই এই বাজেটে আচ্ছা কেন গুরুত্বপূর্ণ এই বছরটা এই বছরটা যেটা বাজেট সেটা বঙ্গবন্ধুর শতবার্ষিকী বাজেটের আমি কোথায়ও এর কোনো রিফ্লেকশন দেখিনি আমার তো ধারণা ছিল এটিই হবে আজকে যেখানে যেটা নিয়ে এই যে আপনি একটা কথা বললেন যে তখন তারা আমলেও রোববারেই অফিস বন্ধ ছিল শুক্রবারে হঠাৎ হয়ে গেল

আমি যেটা আবির করব যে বঙ্গবন্ধু কন্যার কাছে এবং অর্থমন্ত্রীর কাছে আপনারা কোনো জায়গাতে সেটা সেটা কি উনি যে কথাগুলি বলেছেন উনার দুটা কোট আমি সবসময় করতে চাই উনি বাহাত্তর সালে যখন খুব কঠিন সময় বাংলাদেশের যখন কঠিন সময় সেই সময় উনি সমবায়ীতে বক্তৃতায় বলছেন আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে শিক্ষা পাবে বলে তো উন্নত জীবনের অধিকারী হবে এটি হচ্ছে আমার স্বপ্ন আর তারপর আরেকটা কী করলেন প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হলো জনগণ এটা উনার করা বাজেট ওনার করা সংবিধান আজকে যদি তাই হয় ওনার দর্শন হলো বৃহত্তর জনগোষ্ঠী দর্শন রয়েছে আর হলো তার হলো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জন কী কি জন্য উনি কী করলেন যেটা করেই যেতে পারেন নেই আপনার মৃত্যুর আগের দিন পঁয়ষট্টিটা জেলাতে পঁয়ষট্টিটা গভর্নর নিয়োগ করে করেছিলেন নিশ্চয়ই আপনার স্মরণ চৌষট্টি চৌষট্টি যাই হোক হয়তো চৌষট্টিটা আমি হয়তো হ্যাঁ তখন তো যে চৌষট্টি চৌষট্টি মহকুমায় মহকুমাকে জেলা করে দিল জেলাতে গভর্নর হয়ে গেল ওই ওটাকে সতেরোটা জেলা ছিল কিন্তু ওটাকে চৌষট্টি চৌষট্টিটা জেলা যেটা চৌষট্টিটা জেলাতে চৌষট্টিটা গভর্নর করলেন বিভিন্ন শ্রেণীর আমলাকেও করলেন রাজনৈতিক কর্মীকেও করলেন দলের লোককেও করলেন বিভিন্ন রকম একদিকে যেমন ধরেন পাবনাতে খুব জ্ঞান আবু সাইদকে গভর্নর করে দিলেন আবার এদিকে আমাদের ডাক সাইটে বঙ্গবন্ধুকে করলেন এদিকে মুফাজুল করিমকে সিভিল সার্ভিসের আরও কয়েকজন ছিল তাদেরকেও গভর্নর মানে ভিন্নটার বিভিন্ন রকম ভিন্ন তার মানে দেখি এটা ছিল ওনার পয়লা পদক্ষেপ হলো বিকেন্দ্রীকরণ জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য আমার হিসাবে এটি ছিল যেটা নিয়ে অনেক বেশি আলোচনা হওয়া উচিত আমি বাজেটের কোথায় একটা লাইন দেখি নেই যেখানে এই সম্পর্কে কোনো চিন্তাতে আসছে আমরা ওনাকে কিভাবে স্মরণ করব। বঙ্গবন্ধু শতজন জন্ম শতবার্ষিকী উনি যে মানুষের জন্য খেতেছেন মানুষের একটা উন্নত জীবন ধারণের কথা বলেছেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন সেটার কোনো রিফ্লেকশান নাই আমার মতে এটি হলে এই বাজেটের সবচেয়ে বড় দুর্ভাগ্য দ্বিতীয় কথাটা আমি বলতে চাই আজকে আজকে আমরা মুক্তিযুদ্ধের সময় আমরা একটা ভুল করেছিলাম একটা ঐতিহাসিক ভুল করেছিলাম জয় বাংলাকে আমরা মুক্তিযুদ্ধের পর পরবর্তীকালে আওয়ামী লীগের স্লোগান হয়ে গেল এটা বাংলাদেশ আমাদের প্রত্যেকের স্লোগান বিলাতের মাটিতে বসে আমি এই স্লোগান দিয়েছি তো আমার জুতার দি ক্ষয় হয়ে গেছে পাকিস্তানি এই কথা ঘেরাও তো করেছি ইন্ডিয়ার যেখানে আমরা তো জয় বাংলা স্লোগান দিয়েছি বঙ্গবন্ধু মুক্তি চাই জয় বাংলা আমরা সবাই ইরেসপেকটিভ কে কিন রাজনীতিতে বিশ্বাস করি না করি সব প্রত্যেকে আমরা দিয়েছি তো আজকে ওনার যদি জন্মশতবার্ষিকী করি বঙ্গবন্ধু কি আওয়ামী লীগের ঘরের মধ্যেই বন্ধ থাকবেন

কোনোরকম আজকে যদি বলেন যে সম্পূর্ণ আওয়ামী লীগেই থাকলো চল্লিশ জন আমাদের ডাকলেন তিনজন তা হওয়া উচিত না আমি যেটা আমি খুব খোলা মনে আলাপ করছি আজকে বঙ্গবন্ধুর যে বলছি তার জন্ম শতবার্ষিকী এই বাজেটে তাদের হয়তো ওয়ান থার্ডের মতো হয়তো আওয়ামী লীগের আসা আর বাকি বিভিন্ন আজকে উনি কথাটা শিক্ষাবিদ বিভিন্ন বুদ্ধিজীবী রাজনৈতিক দলেরই আশঙ্কা না করতে না আসলে তো আমরা বলতেই পারবো যে বিএনপি আসে নাই বা ঐক্যফ্রন্ট আসে নাই অমুকের সাথে তো ওনাদের তো সেইটা তো বন্ধ থাকবে না আমার তো আপ দায়িত্ব দায়িত্ব যে ঢাকা অফার করা সেইটা তো রিফ্লেকশন আমি তবে আমি কিন্তু উনাকে যদি আজকে উনি যেটা করেছিলেন বঙ্গবন্ধু যেটা করেছিলেন জেলার এটাতে আজকে আমাদের হাই টাইম এসছে যদি জনগণের ক্ষমতা হস্তান্তর করতে চায় আপনার মেহের বললেন না আপনার এইটাতে আজকে সব কিছুর জন্য ঢাকার নিয়ন্ত্রণ এটি ইসলামাবাদের শাসন আমরা পাকিস্তানি আমরা অন্যদের গালি দিতে পারি কিন্তু আমাদের মন মানসিকতা এখন পাকিস্তান রয়ে গেছে সেটা কেন্দ্রিকতার থেকে মুক্তি না হলে বাংলাদেশে সামগ্রিকভাবে বৃহত্তর জনগোষ্ঠীর মঙ্গল হবে না এই যে দেখেন আজকের পত্রিকাতে আছে দু হাজার ডাক্তার শট আছে দু হাজার কেন আর চার হাজার নিলেও গ্রামে ডাক্তার যাবে না সেটি বঙ্গবন্ধু বুঝেছিলেন সেই জন্যই উনি জেলাকে তখন উনি জেলা বলেছেন কিন্তু আজকাল পৃথিবীর সম্পূর্ণ যে এটাকে স্টেট বলতে পারেন প্রদেশ বলতে পারেন সতেরো পঁয়ষট্টিটা টান চৌষট্টিটা না হয়ে হয়তো সতেরোটা দিয়ে শুরু করতে পারি যেখানকার কাছে ক্ষমতাটা আজকে যদি সতেরোটা হয় কি হতো একটা জায়গার আপনি হতেন শিক্ষামন্ত্রী আপনি একটা শিক্ষামন্ত্রী হতেন আরেক জায়গা তারা বলতে থান আপনার শিক্ষার পদক্ষেপটা ঠিক এরা যেটা আমরা যেটা অনুভব করছেন আজকে টেক্সট বুক টেক্সট বোর্ডে আপনাদের কথা সবাই আজকে আমরা সব কিছু যেহেতু ঢাকার থেকে সব নিয়ন্ত্রণ করছি সেখানে আজকে মহাসিনের কথা নাই আজকে ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্রবিদার নানারকমভাবে আমাদের এলাকার ভিত্তিক যে রাজনীতিবিদরা আছেন শিক্ষাবিদ আছেন বিভিন্ন শ্রেণীর লোক তো আছেন যারা ইচ্ছে তাদের তো ইতিহাস আমি ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি না হয়তো ধর আপনারা ভিন্ন টাইপের টেক্সটবুক লিখতেন আপনার নদী নালার কথা আজকের পত্রিকায় দেখলাম ষোলো হাজার নদী আমার হারিয়ে গেছে ষোলো হাজার কিলোমিটার নদী হারিয়ে গেছে তখন আপনি লিখতেন আমার এলাকায় কতটা এটার জন্য আমরা কি করব। আমার এই যে প্রাইমারি স্কুল আপনি যেখান থেকে পাঠ করেন আমি যেখানে পাঠ করেছি তারা কি ইসলামাবাদের আমার প্রাইমারি শিক্ষা নিয়ন্ত্রণ করত এখন তো ঢাকা শহর নিয়ন্ত্রণ করে আপনার প্রাইমারি স্কুলের হেডমাস্টারকে বিশ্বাস করা যাবে না একটা স্থানীয় একটা দানশীল ব্যক্তিকে সেই কমিটিতে রাখা যাবে না তাই আমি মনে করি যে বঙ্গবন্ধুর ইটা ছিল অত্যন্ত উদার উনি করে দিতে পারেন নাই উনার জীবনের লাশ যেতে হয়েছে আমাদের জাতীয় দুর্ভাগ্য সেই এটা আছে আজকে সেই জন্য আমার মনে হয় আজকে উনাকে স্মরণ করে এই বাজেটটাতে এটা বেস এই বাজেটের ভালো দিকও আছে আমি বলি আমি সম্পূর্ণ ঢালাওভাবেই করতে চাই না ভালো দিক আছে সবচেয়ে ভালো দিক কী করেছেন উনি নির্বাচন কমিশনের টাকা কেটে দিয়েছেন অর্ধেক করে দিয়েছেন নির্বাচন কমিশনের টাকা উনিশ উনিশ শত একুশ কোটি করে দিয়েছেন আগের বছর ছিল চার হাজার তিনশো একচল্লিশ কোটি আগের বছর নির্বাচনের বছর ছিল যত সেটা আছে সেটা আছে আছে সেটা না তার কারণ হলো যে কামাল সাহেব বুঝেছেন বোস্ত কামাল সাহেব বুঝেছেন যে ওনাদের দরকার নেই ইলেকশন করার জন্য তো ওনাদের দরকার নেই উনত্রিশ তারিখে ইলেকশন করার জন্য পুলিশ আর ওনাদের দরকার ইনারা এফেক্টিভ না ওনারা আমি একটা হঠাৎ ইতে বলছি ওনারা এফেক্টিভ না আজকে সামরিক বাহিনী প্রতিরক্ষা বাহিনী এইসব জায়গাতে হয়তো বর্ধিত টাকাটা কোথায় নিয়ে গেছেন আমি যাই না ওটা ডিটেল ডিটেলের তো ওটা নাই এটাকে কোথায় পাটের পাটের কথা এত কথা বলছি আমরা পার্টের জন্য বাজেট অর্ধেক করে দিয়েছেন এটা খারাপ সাইড ভালো আরও কয়েকটা ভালো সাইড আছে ওনার আমার মতো ভালো সাইড হলো একটা বললাম ওইটা হলো এক নম্বর দুই নম্বর হলো উনি রিফাইন সুগারের উপরে ট্যাক্স বাড়িয়েছেন এটা খুব ভালো কাজ করেছেন কারণ আজকে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এইটাতে এই জন্য এইখানে যে এই এই সব উনার বৃতলবনের উপরে বাড়িয়েছেন এগুলি ভালো কাজ আমার মতে প্রবাস থেকে যে আমাদের রিমিটেন্সকে যে দু পার্সেন্ট প্রণোদনের কথা বলেছেন এটা খুব ভালো কথা সঙ্গে সঙ্গে এটা অর্ধেক কাজ করেছেন উনি আমার হিসাবে এখানকার আমাদের ছেলেমেয়েরা আজকে এই সে গুলশান ধানমন্ডি বাসীরা তাদের ছেলেমেয়েরা আমরা যা করেছি সম্পত্তি সেগুলি বেচে নিয়ে বিদেশে টাকা নিয়ে যাচ্ছে খালি ব্যবসায়ী ছাড়া কিন্তু অন্যরাও বিদেশে টাকা তাদের অনেক আমাকে বলেছে ভাই আমি একটা ট্যাক্স দিয়ে ন্যায্য পথে নিতে চাই নাজুল গেম সাহেব ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন উনার একটা বাড়ি আছে ওনার মেয়েরা বলতেছে বাবা করেছেন আমি এটা ট্যাক্স দিয়ে নিয়ে যেতে চাই আমি নিজেও তদবির করেছি আমি ভাই গভর্নমেন্ট একটা পারমিশান দিয়ে দর ট্যাক্স তোলার দর থাকে পাঁচ দশ পনেরো পার্সেন্ট বলো যে একটা একটা হেরিটেজ ট্যাক্স বলো ওই হচ্ছেন ওই ওকে দু পার্সেন্ট দিয়েছেন এইদিকে যদি উনি দশ পনেরো পার্সেন্ট দিয়ে এটাকে ন্যায্য হতো লোকে ন্যায্য পথে টাকাটা বাইরে দিয়ে যেত এখানে হচ্ছে কি ইনারা ঠিক জনগণের আলাপ করেন নেই বলে অর্ধেক অর্ধেক কাজ করেছে মিস করে যাবেন পরে আপনি অনেক কিছু বলছেন আমি আর তো দুটা কথা বলতেছি আর দুটা কথা বলতেছি দুটা কথা একটা হলো কি আপনি প্লেনের ট্যাক্স করেছেন শূন্য আর বাচ্চার যে ঠেলাগাড়িটা তার ট্যাক্স করেছেন পূর্ণ তো এই সব আলোচনা তা লাস্ট কথাটা যেটা আমি বলতেই চাই সবচেয়ে ভালো কাজ উনি ট্যাক্স বাড়ানোর কথা বলেছেন বিড়ি সিগারেট গুড় ইত্যাদির উপরে এটাও খুব ভালো তো এটা পর্যাপ্ত না কারণ হাজার হলেও আমার ওনাদের উনি যদিও বলতে পারেন উনি প্রায় বলেন আমি সাধারণ বাড়ির থেকে এসছি ই হচ্ছে কিন্তু ওনার তো শ্রেণী পরিবর্তন হয়ে গেছে উনি তার গরিব লোকের সন্তান না উনি চার্টার্ড অ্যাকাউন্ট উমুক অজান্তেই আমরা আমাদের শ্রেণী পরিবর্তনের একটা গল্প বলি করি আমি যখন একবার এই মাউসেতুং আর স্ট্যালিনের দেখা হলো স্ট্যালিন মাউসেতুং বলছে দেখো তুমি ঠিক মতো না রে জনগণের কথা তখন স্ট্যালিন বলছে দেখো ইউ ডোন্ট টিচ মি আমি মুচির ছেলে কাকে বলে কষ্ট সেটা দেখা তুমি তো বড় লোক থেকে এসছো তখন মাউসেতু মাউসেতুন চমিলাই বলছে সরি আমরা দুজনেই আমাদের নিজ নিজ শ্রেণীর প্রতি বিশ্বাসঘাতকতা করেছে আমি মধ্যবিত্ত করেছি তুমি দরিদ্র আমারও ইনারাও অজান্তে বঙ্গবন্ধুকে স্মরণ রাখছেন নামটা ব্যবহার করছি জি ধন্যবাদ ধন্যবাদ আসলে উনি বাজেটে উনি খুব বুদ্ধি বুদ্ধিবৃত্তির যে চরম পর্যায়ের মানুষ উনি উনি সূক্ষ্মভাবে জিনিসটাকে টুইস্ট করতে পারেন এবং সেটাই উনি এখানে করলেন সর্বোচ্চ ব্যবহার উনি বঙ্গবন্ধুকে আবিষ্কার করতে পারলেন না বাজেটের ভিতরে বঙ্গবন্ধু কৃষির জন্য উনি ওখানে চলে গেলেন সমবায়ে কিন্তু সমবায়ের সঙ্গে যে কৃষি সংযুক্ত সেটা কিন্তু উনি বললেন না কারণ কৃষিতে প্রণোদনা বলুন ভর্তুকি বলুন কৃষিতে নানান রকম সুবিধা রাখা হয়েছে কারণ খাদ্যের যেন আমাদের

চেষ্টা এখানে করেছেন এবং সে সেই দিকটা উনি খেয়াল করেননি উনি খেয়াল করেও উনি বলতে গিয়ে সুন্দর করে অন্যভাবে বলে ফেলেছেন আর উনি যেটা বলতে বলতে চাচ্ছেন যে কথাটা আপনি ওনাকে জিজ্ঞাসা করেছেন যে যারা শেখ মুজিবুর রহমান বলে এখনও বঙ্গবন্ধু বলতে পারে না যদিও সংবিধানে বঙ্গবন্ধু শব্দটি লেখা আছে বলতে পারে না তারা যদি বঙ্গবন্ধুর শতবার্ষিকী পালনে অংশগ্রহণ করেন বা করেন আমি খুব খুশি হব কিন্তু তারা কিভাবে করবেন কেন করবেন এটা উনি তো অকাতরে বঙ্গবন্ধু বলেন কিন্তু আর তো কেউ বঙ্গবন্ধু বলছেন না উনি জয় বাংলার কথা বলেছেন জয় বাংলা তো কারো নিজস্ব জিনিস না যেমন আমি জয় বাংলা বলি আপনি জয় বাংলা বলেন কারণ জয় বাংলা বলি মুক্তিযুদ্ধের যে স্লোগান ছিল সেটা শুধু জয় বাংলা আর নারায়ণ তকবীরের বিরুদ্ধে ওরা নারায়ণ তকবীর বলতো আমরা জয় বাংলা বলতাম ফলে সেই জয় বাংলা জিয়াউর রহমান সাহেবের কাছে অপরাধী হয়ে গেল জয় বাংলা তিনি জয় বাংলাকে জিন্দাবাদে নিয়ে চলে গেলেন এখন জয় বাংলা তো আমরা বলছি এমনকি পশ্চিমবাংলাতেও মমতা জয় বাংলার স্লোগানের কথা বলেছেন ওনার লোকজনকে জয় বাংলা আমাদের এই দেশে যারা আমরা মুক্তিযুদ্ধ করেছি আমাদের অন্তরে আমাদের বিশ্বাসে চিরকাল জয় বাংলা থাকবে এবং আমরা জয় বাংলা বলবো অতএব ওই বাজেটের ভিতরে বঙ্গবন্ধুর যে শুভকর্ম করার যে প্রবণতা ছিল যে বোধ এবং বিবেচনা ছিল যে মানুষের জন্য কিছু করে রাখতে হবে এই মানুষকে উন্নত জীবনের স্বাদ মানুষকে দিতে হবে সেই স্বাদ দেওয়ার জন্য যা তিনি জোর দিয়েছেন তিনি যে বোঝাবার চেষ্টা করেছেন যে গভর্নর জেলা গভর্নর করেছিলেন বিকেন্দ্রীকরণ ঠিক এইভাবে হবে না সরকারের কথা তিনি উনি বললেন যে কৃষি মন্ত্রণালয় মেহেরপুরে নিয়ে যাবেন দিল্লিতে কিন্তু কৃষি মন্ত্রণালয় ফলে একটা মানুষ যখন আসে কিন্তু ভারতের তো প্রত্যেকটা রাজ্যের জন্য আবার আলাদা সে তো তাদের চেয়েছেন সেটি এটাকে চারটা ছটা বিভাগ হয়েছে ছটা স্টেট করেন শুরুতে আমি বলেছি যে এটা তো জাতি মানে এটা তো শুধু অমিলিকের সিদ্ধান্ত হবে না এটা সমষ্টিভাবে জাতির জাতীয় সিদ্ধান্ত হতে হবে জাতি আকত্রিত হয়ে বলবে যে আমরা প্রস্তাব তো প্রস্তাব করতে পারেন আমরা আনার মতো অবস্থা হয়নি কারোর সে প্রস্তাব আনবার মতো ਐবসলুট যে অবস্থা

বড় বড় প্রতিবেশীরা পাশে আছে সমস্যা তৈরি হতে পারে বাংলাদেশের জন্য কোনদিন হয়তো মেহেরপুর বলল যে না আমরা ইয়ে স্বাধীন করেছিলাম আমরা আমাদের এখানে সূচনা হয়েছিল এখানেই শেষ হোক আমরা সেই সমস্ত জন্য এগুলো এগুলো করবার জন্য যে সুচিন্তা সুকর্ম এটার জন্য সুরাজনীতি সু আমি সব শুভ রাজনীতির কথা বলছি সেই চর্চাটা সেই অবস্থা আমাদের মধ্যে নাই কারণ এই রোহিঙ্গাদের কথাই বলেন রোহিঙ্গারা যখন আসলো প্রথমে তখন শেখ হাসিনা কিন্তু রোহিঙ্গাকে থামিয়ে দিয়েছিলেন তিনি বিজেপি দিয়ে তিনি বন্দুক টন্দুক পাঠিয়ে দিয়েছিলেন বেগম জিয়া একেবারে যে হত্যা হয়ে গেলেন তিনি বললেন যে রোহিঙ্গাতে আনতেই হবে মানবিক হবে এখন তো বেগম জিয়ার দল আর রোহিঙ্গা নিয়ে সে কথা বলছেন না বলছেন যে জাতীয়ভাবে আমরা সবাই বসে ঠিক করবো আরে ভাই জাতীয়ভাবে আপনি ঠিক করবেন আপনি 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 স্টেটমেন্ট করেন জাতীয়ভাবে যদি নাই আপনি বসেন আপনি স্টেটমেন্ট করছেন না কেন আপনার পলিসি দিয়ে আপনি স্টেটমেন্ট করুন তা তো করছেন না ফলে এই সব কথাগুলো কথার কথা জিল্লু সাহেব এই বাজেটের মধ্যে এত কথা আপনারা আনবেন না এক বছরের হিসাব নিকাশ আর পাঁচ বছরের যে কর্মপরিধি সেই কর্মপরিধির একটা ক্ষেত্র শুধুমাত্র এখানে দেখানো হচ্ছে যে আমরা এইভাবে এই পথে আমরা গমন করব বা এই পথে আমরা চলব চললে আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারব সেই জন্য বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আমি তো বলছি যে বাংলার সকল মানুষের জন্য কারণ বঙ্গবন্ধু আওয়ামী লীগকে দিয়ে দিচ্ছেন কেন কেউ কাউকে কি দিয়ে দেয় আপনি নিচ্ছেন না কেন আপনি জয় বাংলা নেবেন আপনি বঙ্গবন্ধুকে নেবেন বঙ্গবন্ধুকে নিয়ে যদি কেউ পোস্ট পোস্টার লাগিয়ে বা বঙ্গবন্ধুর ছবি দিয়ে নিচে যদি ধানের ছবি দিয়ে ভোট দিতে যায় তাহলে তাকে কী কেউ চ্যালেঞ্জ করবে নিশ্চয়ই চ্যালেঞ্জ করবে না কিন্তু বঙ্গবন্ধুকে তো ওন করতে হবে নিতে হবে বঙ্গবন্ধু যা বলেছিলেন কারণ আপনি ওই যে জয় বাংলার কথা বললেন বলে তারপরে এখন আপনি চলে গেলেন জিন্দাবাদের ভিতরে তো এরা কি করে এই মুক্তিযুদ্ধকে কারণ এই বাজেটে আপনি দেখুন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত যে সমস্ত ব্যাপারগুলো সেইগুলো ব্যাপারগুলোকে অত্যন্ত প্রাধান্য দেওয়া হয়েছে এবং সেগুলোকে সরি দেওয়া হয়নি কৃষককে খুব বেশি খেয়াল করা হয়েছে আর্থিক খাতের বিশৃঙ্খলার দিকে আর্থিক খাতের বিশৃঙ্খলা এ নিয়ে আপনি অনেক আলোচনা করেছেন সেই আলোচনাও আমি শুনেছি এখন এইগুলোকে এইগুলোকে একটা কোর্টের রায়ের উপরে আমাদের অনেকটা নির্ভর হয়ে গেছে এটা সুবিধা হয়েছে ব্যাপারটা হচ্ছে কি যে এগুলোকে একসঙ্গে অ্যাকোমোডেট করা এক বছরের মধ্যে আপনার সব কিছুকে অ্যাকোমোডেট করা এটা খুব একটা কঠিন ব্যাপার এখন আমরা সবাই যখন উনি উনি বলতে গিয়ে উনি বললেন যে এটা হলে ভালো হতো আমি এটা হলে ভালো হতো বলি না কিন্তু কারণ আমার ওই অথরিটিটা আমি নিতে চাই না যে আমি যা বলবো সেটাই হতে হবে সেই অথরিটিটা আমি নিতে চাই না আমি চাই যে এটাকে নিয়ে বিবেচনা করতে পারে মানুষ বসতে পারে কথা বলতে পারে কিন্তু আমরা সবাই ওই যে নিজস্বতা আমি যেটা বলছি সেটাই হলে যথার্থ হবে এটাই আমার বিশ্বাস নাই আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধ এই সরকার তো মুক্তিযুদ্ধদের অনেক কিছু করেছে সেইটা ব্যাপারে তা ভাতা বাড়িয়েছেন সম্মান দিয়েছেন ইত্যাদি বেড়েছেন কিন্তু আজকে যে আপনি উল্টাভাবে দেখেন কতটা বাড়িয়েছে একটা ডিপটি সেক্রেটারি রিটায়ার করলে যে টাকা পাবে সেটাও একটা মুক্তিযোদ্ধা পাবে না আমাদের যদি আমলাদের জন্য করতে আমি আমার সব মুক্তিযুদ্ধ দরিদ্র না অভাবগ্রস্ত না ইত্যাদি না সেই এই পর্যন্ত আমি কোনো ভাতা পাইনি পাইনি কিন্তু আমার এখন আমার আসলে সার্থিকভাবে আর্থিকভাবে আমার সাহায্যের প্রয়োজন আছে আমার প্রতি মাসে আমার ডায়ালিসিসে বিশ হাজার টাকা খরচ হয় শুধু এরকম তো অনেক মুক্তিযুদ্ধ আরও খারাপ আমি তো ভাগ্যবান আমার তো অন্তকে স্ত্রীর বাড়ি আছে তার অন্তক্ষে শাশুড়ির বাড়ি আছে আমি থাকতে পারি জায়গাতে আমি ভাগ্যবান সেটা লেখাপড়া জানি জানি ডাক্তার কিন্তু সেইটা এই এটাকে এই আছে কিন্তু আমি যেখানে আজকে আজকে এই সরকারই বলতে পারে যেই সব মুক্তিযুদ্ধের প্রয়োজন নয় তাকে কেন ভাতা দেব আজকে আমি যে কথাটা বলতে চাচ্ছি একমাত্র এই সরকারই পারে অনেকগুলি শক্ত ডিসিশান দিতে।

মাইন্ড বুঝার জন্য আজকে তা না আমি আনতাম না আমি এবার ভেবেছিলাম এটা আমি আগেই বলেছি যে বঙ্গবন্ধু যেহেতু জন্ম শতবার্ষিকী তার আদর্শ উদ্দেশ্য তার রাজনৈতিক দর্শন

তবে আমি সেখানে যে এই কথাই বলবো ওনাকে কেবলই না ওনার সত্যিকার প্রাণের কথাগুলিকে কাজে পরিণত করা আজকে উনি যা চেয়েছিলেন বিকেন্দ্রিকরণ আজকে এটা না হলে এই জাতির উন্নতি হবে না আমরা ভীষণ ভয়ানক বিপদের দিকে বাড়ছি এই কেন্দ্রিকতা সবকিছু কিছু ঢাকার ঢাকার শাসন আর ইসলামাবাদের শাসনে খুব বেশি তফাৎ নেই তো কেবল ওরা জিন্দাবাদ বলেছে বা ওরা নারায় বলেছে আমরা জয় বাংলা বলি তো চরিত্রগত পরিবর্তন যে মানে আমি ওনার সাথে একমত আছে একটা জায়গায় যেমন কামাল সাহেব বলেছেন যে ওনাদের উচিত ছিল ডক্টর কামাল হোসেন উচিত ছিল একটা অল্টারনেটিভ বাজেট সত্যিকার অর্থে কি বলি আমি কিন্তু ওনাদের কাছে প্রস্তাবই করেছিলাম আমি বললাম যে আপনারা একটা কাজ করে একটা অল্টারনেটিভ বাজেট দেন আমাদেরকে প্রত্যেক জায়গায় ফাইট করতে হবে এই সরকারের এইটাতে একদিকে ভালো জায়গাটাকে ভালো বলতে হবে যেমন আমি বলছি তার ট্যাক্স বাড়িয়েছেন আপনারা সিগারেটের উপরে কিছু বাড়ি এটা পর্যাপ্ত না যে যে সিগারেটের উপর যে ট্যাক্স বাড়িয়েছেন ভালো কাজ কিন্তু এটা হাফ ডান হাফ ডান কারণ এইখানে আপনাদের ভয় হলো এত টাকা আমরা ট্যাক্সে পাই না কমে যায় আসলে অন্তরের কথাটা দেখা যায় তারপরে বিজির উপরে পর্যাপ্ত ট্যাক্স ধরেন নেই এটা শরীর জন্য ক্ষতকার আপনার এলাকা এই ছোট্ট বিড়ি এলাকা আপনারা তো সবাই আবার বিড়ির জন্য সেখানে আমাদের বামরাও দেখলাম কিছু কিছু এই শক্ত ক্ষতিকর জিনিস তার পক্ষে চলে গেছে তার জন্য অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে আমার কথা হলো যে অল্টারনেটিভ ব্যবস্থা দিয়ে যে অসুবিধা হয়েছে তাদের তাদের কর্মসংস্থানই তাদের কৃষিতে আপনি খুব ভালো কথা করেছেন ইটস নট অ্যানাফ কেন আমি বলতে চাচ্ছি আমাদের এই যে বিপক জল সতেরো কোটি মানুষ আমার দশ লাখ আসে শিক্ষিত অন্যরা আসছে প্রায় পনেরো লাখ এর এমপ্লয়মেন্ট কোথায় হবে এমপ্লয়মেন্টের মূল জায়গা এখনও আমি মনে করি কৃষি ভর্তুকি দিয়ে ওখানে কৃষিতে কর্মসংস্থান হবে স্বল্প শিক্ষিতদের কর্মসংস্থান হবে শিক্ষিতদের হবে আজকে যদি এই যে কৃষক তার পর্যাপ্ত মূল্য পাচ্ছে না ভেজিটেবলস অন্যান্য সেটা যে যে বঙ্গবন্ধু যে কোর্টটা আমি করেছি সমবায়ে উনি বুঝেছিলেন সময় উনি এটা বুঝার জন্য রাশেদ মোশারফকে আপনাদের স্মরণ থাকতে পারে যুব ইসলামিয়া এইসব দেখায় পাঠিয়েছিলেন যে কৃষিতে কি করেছেন বঙ্গবন্ধু পাঠিয়েছেন দেখে এত কেমনি করে তারা কৃষিকেই করেছে এই যে সমবায়গুলি হলো কি উৎপাদকের স্বার্থ রক্ষা করাতে হলে শিক্ষিত মানুষকে সেই সব জায়গায় বসাতে হবে এইসব জায়গায় চিন্তা করছে না আমি বলি না তারা ক্ষতি করতে চাচ্ছে তা বলি না আমি কিন্তু এখানে পর্যাপ্ত চিন্তা নাই খালি মাঠ পেয়েছেন তো এখানে কোনো প্রতিবন্ধ আপনার বিরুদ্ধে বলার কথা বলার কোনো লোক নাই। কোনো কথা বলতে পারে না আজকে যেখানে প্রধানমন্ত্রীর দ্বার অনেক বেশি উন্মুক্ত হওয়া উচিত যে কোনো এক সময় উনি দেখা করতেন তাহলে হতো কি অন্য সাইটটাকে দিয়ে আরো আপনারা ভালো করতে পারতেন এটি হলো আমার মূল ট্যাক্সের ব্যাপারও আছে ভালো আপনাদের জন্য উনি আপনাদেরই কল্যাণ চান নিশ্চয় না আকাঙ্ক্ষা ভালো হলে আপনার পনেরোই আগস্ট আপনি কেক কেটে কথা আমি বলছি না বড় বিরোধী দল কেটে আপনি উৎসব করে এম তার মধ্যে কালো ফিতা লাগিয়ে আমার সঙ্গে জয়েন করবেন এতো হবে না আপনাকে একটা জায়গা কনসেনসাসে আসতে হবে আপনাকে একটা জায়গায় জাতীয় কনসেনসাসে আসতে হবে যেমন আমরা সব বলছি যে মুক্তিযুদ্ধকে যুদ্ধে প্রাধান্য দিতে হবে মুক্তি চেতনা আপনি আবার চেতনা চেতনা সম্পর্কে আপনার বা জিজ্ঞাসা থাকে নানান রকম তো এই যে চেতনা শুধু মুখে বললে হবে না সত্যি এই যে আমি বলতে আসলে বলতে আমি উনি বলেছেন আমি শিওর সঙ্গে একটা তুলনা করেছে মুক্তি তো একটা গ্যাজেটই ছিল না সেইগুলো হলো এগুলো ভালো আছে টাকা তো মুক্তি যুদ্ধকে দিতে পারবেন না তো কেন করবেন না আছে আছে বড় জোর এই যে তো দুস্ত কত আছে 40000 আছে সামনে দশ হাজার থেকে বারো হাজার বিশ হাজার বয়স তো আমাদের সবার হয়ে গেছে এক লাখ কত হাজার সবাই না এক লাখ কত হাজার এক লাখ বাইশ হাজার কি তেইশ হাজার লোক সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে দশ হাজার টাকা করে ভাতা পাচ্ছে আর এখন তার বারো হাজার টাকা বারো হাজার পাবেন আর যুদ্ধাহত মুক্তি রেট আছে আর কি এটা বেশি ফলে এটাকে এইভাবে করলে পারে আপনি না হয় মুক্তিযুদ্ধ হিসাবে আপনি বলে গেলেন কিন্তু ডক্টর কামাল হোসেন হয়তো সাহেব এই শেয়ারের কথা বলতেন না যে সবই তো মুক্তিযুদ্ধরাই নিয়ে গেল তাহলে দেশ চলবে কি করে দেশের আপনার দারোগার বেতন হবে কি করে সিপাহীর বেতন হবে কি করে এটা তো বলতে হতো জন্য আমি বলতে চাচ্ছি যে বাজেটের ব্যাপারে বাজেট প্রণতা তার সেই মানুষটাকে দেখার কথা আমি বারবার আপনার কাছে আনতে চাচ্ছি যে যারা বাজেট করেছেন এই দলটা কোন দল এই দলটা স্বাধীনতার যুদ্ধের দল এই দলটা শুভকর্মে স্বাধীনতার এই দেশকে মুক্ত করার জন্য ভাষা স্বাধীনতা সংস্কৃতি সব কিছুর জন্য বাঙালিকে বাঙালিত্ব দান করার জন্য যা কিছু করার দরকার এই দলটা করেছে এবং এই দলের যিনি নেত্রী তিনি এই দলটাকে অন্যের কাছে লিজ দিতে চান না এই দলটাকে মুক্তিযুদ্ধের দল মুক্তিযুদ্ধের যে গৌরব বা অহংকার সেটা নিয়ে সংসদীয় গণতন্ত্রের যে চর্চা বঙ্গবন্ধুর আজীবনের যে সংগ্রাম সেই সংগ্রামটাকে তিনি সোনার বাংলা গড়ার যে কথাটা বঙ্গবন্ধু বলেছেন সেটাই হলো শেখ হাসিনার স্বপ্ন এবং সেইটাকে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এই বাজেটের যে বিশালতা এবং বাজেটের যে বিভিন্ন খাতওয়ারি যে ব্যয় এই বাইটাকে এইভাবে করা হয়েছে আগামী বছরে উনি বলেছেন সুপ্রিম কোর্টের আপনার সুপ্রিম কোর্টের যে বাইটা গতবার করা হয়েছে এবার আরো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে করে যদি জলসাहेबের এলাউন্স না কমে 36 লাখ মামলা আছে লোয়ার কোর্টে লাখ মামলা আছে কোর্টে আপনার হাকিমের সংখ্যা তো কমছে না হাকিমের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং তাদের এখনো সংখ্যা বাড়ানো দেখেন এবং বেতন তো কমানো হচ্ছে যারা স্বাধীনতা বিরোধী যারা আমাদের স্বাধীনতা আমাদের সবকিছু খারাপ আর বাকিরা সবাই বাংলাদেশে বিশ্বাস করেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে যেমন ধরেন আপনারা মৌলিক পরিবর্তন আনছেন না কোথায় আমি ওরে যশ সাহেবরা এখনো পাঁচ মাস হলো ছুটি কাটায় বলেন আপনি কত একজন শিক্ষাবিদ হিসেবে কতদিন ছুটি পেতেন শিক্ষাবিদ তো শিক্ষা দেবে এই সব জায়গায় আমি যে প্রশ্ন যেটা জিনিসটা তুলে আজকে আপনাদের এই বঙ্গবন্ধু কন্যারই সেই সুবিধাটা আছে এখানে একটা প্রশ্ন করি আপনারা এই কথাটা একটা প্রস্তাব আনেন না হ্যাঁ এই যে ছ মাস বা আট মাস জজ সাহেবরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে জজ সাহেবরা যে আট মাস ছুটি কাটা পাঁচ মাস আপনার একটা প্রশ্নpanel না আপনাদের ডক্টর কামوشن সাহেব তো আইনের একটা আমরা তো নাই আমরা তো আপাতত 6 জন লোক তো হতে পারে তো বন্ধু তো 6 দফানি সবার কাছে গেছেন সবাইকে তো 6 দফাকে কেউ নিতে পারেনি তখন তিনি এসে ছাত্র লিগকে দিলেন তারপর আওয়ামী লীগ গ্রহণ করলো বলে আপনারা আপনি আপনি একটা করুন না

এই বাজেটে কোনো কিছু উল্লেখ নাই সেই চিন্তাটা আমি বলতে উচিত আপনার উনি নিরাপদ সড়কটা খুঁজে পাননি সড়ক নির্মাণ করবার জন্য ব্যয়টা আপনি পড়ে দেখবেন সেই ব্যয় সড়ক বৃদ্ধি না হয় এক লেন দুই লেন থেকে চার লেন থেকে ছয় লেন যদি না হয় তাহলে নিরাপদ আপনি করবেন কি করে আপনি তো লোককে ধরে লোহার বর্মপরির রাস্তায় পাঠাবেন না ফলে আপনি বাজেটটাকে যেভাবে দেখেছেন আপনার দেখার আমার দেখাটা এক দেখা নয় আমি দেখেছি পজিটিভ ভাবে আপনি দেখেছেন ভাবে ফলে নেগেটিভ আর পজিটিভ তো কখনো একসঙ্গে চলতে পারবে না হচ্ছেন না পজিটিভ দেখেছি আপনি যেটা আমি শেষ করি আমি শেষ করি ফলে ওনারা শুধু কথার কথা বলে যাবেন জনগণের জন্য ওনাদের কোনো দায় নেই ওনারা কিছু করবেনও না ওনারা শুধু বলবেন এবং উনি নিজেই স্বীকার করলেন যে উনি কামাল হোসেন সাহেব ডক্টর কামাল হোসেন সাহেবকে বলেছিলেন একটা অল্টারনেটিভ বাজেট দেন সেটা উনি যদি করতে না পেরে থাকেন একটা বাজেটে যদি করে না থাকতে পারেন তাহলে পরে ওই বিএনপি সহ মহা জোটকে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করতে আসবেন উনি আসতে পারেন কিন্তু উনি আসবেন এই 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 প্রত্যাশা ওনার প্রত্যাশা পূরণ হলে আমি খুশি হতাম এই প্রত্যাশা করবে এবং এজন্য যে আলাদা কোনো বাজেট রাখা কারণ বঙ্গবন্ধুর কর্মগুলোকে তার স্মরণ করা তাকে করা তিনি যেটা ভেবেছিলেন যে সোনার বাংলা সেই সোনার বাংলা করবার জন্য যেসব আইটেমগুলো দরকার সবই বাজেট ইনসার্ট করা হয়েছে কম বেশি আপনি হয়তো যেটাকে কম মনে করছেন আমরা সেটাকে ঠিক মনে করছি বা আপনি যেটাকে বেশি মনে করছেন আমরা সেটাকে বেশি মনে করছি কথাও তো কিছু আপনি বিবেচনায় নিতে পারেন আপনারা কেননা বাজেট তো সংযোজন বিযোজনের সুযোগ বাজেট ওনারা তো বাজেট দিবেন তো

উনি দেখছেন যে কতগুলি ফিজিক্যাল স্ট্রাকচার করলে নিরাপদ সড়ক হবে আমি মনে করি না তা হবে না আজকে নিরাপদ সড়কে কিছু লোকের পয়সা ভারী হবে পকেট হবে দুটো ইত্যাদি যেমন ধরেন আজকে যদি নিরাপদ সড়ক করতে হলে এই বাচ্চা ছেলেগুলি কি বলেছিল আমাদেরকে আমাদেরকে বলেছিল আপনার ড্রাইভিং লাইসেন্সটা ঠিক আছে তো মঞ্জুর ড্রাইভারকে নামিয়ে দিয়েছিল তার ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে এই যে হলো মৌলিক কথাটা হলো এইখানে ষাট পার্সেন্ট ড্রাইভারের লাইসেন্স নেই আমাদের দেখা তো কেন আর নেই বঙ্গবন্ধু কেন আমি এনেছি ওনার এই এই যে কেন ইম্পর্ট্যান্ট কয়েকটা জায়গার থেকে আজকে সম্পূর্ণ এত বড় একটা দেশ গাইবান্দার লোকের লাইসেন্স যাওয়ার জন্য যেতে হয় রংপুর কক্সবাজারের লোককে লাইসেন্সের জন্য আছে চট্টগ্রামে ঢাকার লোকের যে এইটাতে এই যে জিনিসটা সব কেন্দ্রিকতার কারণটা হলো কি সেখানে এখানে সিক্সটি পারসেন্ট ড্রাইভার মিনিমাম তার লাইসেন্সেই নেই তারপরে কি আছে আমাদের বাংলাদেশে একটা জায়গা নাই যেখানে ট্রাক এবং বড় বাসের ড্রাইভিং শেখানোর জায়গা নেই এইটা জিনিস শেখাতে হলে বিশ একর জমি দরকার যা আর্মির আছে অনেক ক্যান্টনমেন্টে হয়তো ওখানেই করা যেতে পারে এখন তো আমাদের আমি আপনাকে বলছি আমি কখনো এই না সেখানে আজকে এই ছবির জন্য আধুনিক লরি আগে তো আমরা কেউ দেখি নাই এখন তো আমাদের দেশেও এসছে আর্টিকুলেটেড লরি আমাদের দেশে আজকে যেখানে এইকে নিয়ে এসেছে বড় বড় এইগুলিকে এইখানে তারপরে কি আছে দেখেন আজকে ড্রাইভারদের অন্য সারা পৃথিবীর কী করে চলে তারা ড্রাইভারদের কতগুলি নিয়মাবলী আছে আপনি চালালেন ড্রাইভিং লাইসেন্স থাকলেই হবে না চোখের টেস্টটা ঠিক আছে কিনা দেখতে পান কিনা আপনারা অনেকবার হুকুম করেছেন ফোনে কথা বলবেন না অমুক বলবেন না তা না এইসবকে আইনের মধ্যে আনতে হবে কি কেউ যদি দু বছরের মধ্যে তিনটা মেজর অফেন্স তিনটা মেজর অফেন্স কোনটা আপনি যদি জেব্রা ক্রসিং লোক আছে আপনি যদি জেব্রা ক্রসিং এটা সারা পৃথিবীতে

এত বড় একটা ঘটনার মাধ্যমে সে দুর্ভাগ্যজনক এটা আপনাদের কোনো না আমাদের জাতির এটার জন্য এটা পরিবর্তনের জন্য পথ কী আছে ট্রাইবার প্রত্যেককে এদেরকে স্পেশাল ক্লাসে যেতে হবে মন মানসিকতা পরিবর্তনের জন্য সাংস্কৃতিক সাংস্কৃতিক এইসব জায়গাতে ইনভেস্টমেন্টটা করলে তবেই হবে তারপরে কি করেছেন কেন বলেছে আমি লাস্ট কথাটা বলি এটা আপনারা বড় লোকের বাজেট করেছে এইবার বলি এবার আপনাদের খারাপ সাইটটাতে আসে আমি আপনারা এখানে যে যতগুলি আছে তার গাড়ি আসতে আছে আজকে এত গাড়ি আছে তার সম্পূর্ণ ট্যাক্স কত করেছেন আপনার একদিনের সিগারেটের ট্যাক্স কিন্তু ঘুষ দিতে হবে দশ গুণ বেশি দুর্নীতি আর সেইটার জন্য ধন্যবাদ আমাদের সবাইকে মিলে এটা প্রতিহত করতে হবে বঙ্গবন্ধুর শতবার্ষিকী যদি বলেন এটাই হবে আমাদের সবচেয়ে বড় ট্রিবিউট ধন্যবাদ আসলে বঙ্গবন্ধুর নাম দিয়ে

যে উনি যে আগ্রহ প্রকাশ করেছেন যেভাবেই করুন যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অত্যন্ত বৈভবের সঙ্গে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করা দরকার এর জন্য এইটুকু অন্তর থেকে বলুন আর বাইরে থেকে বলুন যেভাবেই বলুন বঙ্গবন্ধুকে আমি ধন্যবাদ ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সেই জন্য এবং আমরা আপনাকে ডাকি আর না ডাকি আপনি যখন এই বঙ্গবন্ধু উচ্চারণ করেন তখন বঙ্গবন্ধুর অনুষ্ঠানে আপনার যাওয়া উচিত এবং আপনাকে যদি যান এই উদারতা নিয়ে কোথাও তাহলে আপনাকে দেখবেন যে আপনাকে কেউ ওই জনতার মঞ্চে আপনাকে রাখবেন আপনাকে নিয়ে সম্মানের সঙ্গে আপনাকে নিয়ে যাবে এইটুকু উদারতা আওয়ামী লীগের আছে এইটুকু আপনাকে আমি বলতে পারি আর বাজেট সম্পর্কে আমি যে কথাটা আবার রিপিট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে জনমানুষের গণমানুষের বাজেট এটা কারণ বাজেটের যিনি মূল হোতা তিনি জননেত্রী শেখ হাসিনা তিনি কখনো গণবিরোধ অর্থমন্ত্রী তো মন্ত্রী বাজেট তো অর্থমন্ত্রী করেছে আপনি আবার এই কথাটা রিভিশন করছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী তো প্রধান মন্ত্রী যখন নোয়াখালীতে যখন Nusrat কে হত্যা করা হলো তখন আপনারা হোম মিনিস্টারের কোঠানে বলি শেখ হাসিনার কথা বললেন কেন আপনারা তখন শেখ হাসিনার কথা বলতে পারেন একটা ইন্ডিভিজুয়ালের জন্য আপনারা হোম কথা বলবেন না কিন্তু বললেন যে শেখ হাসিনাকে ফলে ওই কথা বলে কোনো লাভ নেই অর্থমন্ত্রী বলতে পারবো না কথা না না সরির কিছু না মানে আপনার সঙ্গে তো আমার কোনো বিরোধ নেই আমি আমি কিছু কথা আপনি বলেছেন আমি কিছু কথা বলতে চাচ্ছি তো সেই জন্য এই বাজেটটাকে এবং বাজেটটা তো আমরা বাজেট হওয়ার পরে তিন দিন চার দিন দশ দিন পরই সাত দিন বাজেটের কথা বলছি আর একটি বছর এর করা হয়েছে এই বাজেট যেদিন পাস হবে জুনে দু হাজার কুড়ি থেকে একুশের বাজেটের জন্য আবার এক্সাইজ শুরু হবে ফলে এটাকে নানান রকম পরীক্ষা নিরীক্ষার ভিতর দিয়ে এবং জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনি এটাকে নানান রকম উপায়ে নানান রকম লোকের সাথে কথা বলে বা মন্ত্রীদেরকে দিয়ে কথা বলিয়ে এটা নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত এসছেন অতএব এই বাজেটকে আমি মনে করি সবারই মান্যতা দেওয়া উচিত এবং এই বাজেটের জন্য যদি কোনো সুনির্দিষ্ট সংশোধনের কিছু থাকে তাহলে তার জাতীয়ভাবে ওনাদের যে দল আছে সেই দলের মাধ্যমে এটাকে পাঠানো চিঠি লেখা উচিত ওনাকে জননেত্রী শেখ হাসিনাকে বা অর্থমন্ত্রীকে যে এই আপনারা বাজেট দিতে পারেননি সে পারলেন না সে যাই হোক এখন আপনাদের চিঠি লেখা উচিত যে এইটা করলে জনগণের উপকার হবে জন জনস্বার্থে এটা হবে এটা জনবিরোধী হয়েছে এরকম চিঠি লেখা উচিত এটাই আমি মনে করি আচ্ছা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক ইমেল এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ আছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনার আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারাত দুটোই সোমবার সকাল সাড়ে এগারোটা এবং শুক্রবার দুপুর দেড়টায় দেখবার আমন্ত্রণ তৃতীয় তীতিমাত পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরাসরি দেখতে পারেন ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আর এই পর্ব সহ পূর্ণ পর্বগুলো দেখবার জন্য তৃতীয় সঙ্গে যুক্ত থাকার জন্য আইএস ডিভাইস থাকলে আপনি অ্যাপস্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে দিতে পারেন চৌধুরী এবং প্রফেসর আব্দুল মান্নান অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য দর্শক কুমার দু অতিথি আহ দু হাজার উনিশ দুহাজার বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করলেন এবং যথারীতি প্রফেসর আব্দুল মান্নান বাজেটকে জনগণের জন্য একটি বাজেট হিসেবে চিত্রায়িত করেছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বিপরীত দিকে বাজেটের কিছু ভালো দিক তার ভাষায় তিনি উচ্চারণ করেছেন কোথায় কোথায় ঘাটতি আছে সেটিও বলেছেন কিছু কিছু একেবারেই পরিত্যাজ্য বিষয়ে তিনি আলোচনার মধ্যে নিয়ে আসবার চেষ্টা করেছেন তবে তিনি যেটি বলেছেন যে সেটি এই বাজেটকে তিনি মনে করেন যেহেতু বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর সামনে বঙ্গবন্ধুর দর্শন এবং আদর্শ কোনো প্রতিফলনই এই এটি তিনি দেখতে পাননি অন্যদিকে প্রসার মান্নুন বোঝাবার চেষ্টা করেছেন যে এই এটি বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা সেই সোনার বাংলা প্রতিষ্ঠার বা সোনার বাংলা প্রতিষ্ঠার পথে এগিয়ে যাওয়ার পুরোপুর ব্যবস্থাটাই এই বাজেটের মধ্যে আছে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসলে সেই কাজটি করতেন তিনি জনগণের পাল বোঝেন জনগণ তার সঙ্গে আছে কাজেই এখানে এবং প্রফেসর মান্নান বোঝাবার চেষ্টা করেছেন কৃষি সহ নানান ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদেরকে যে নানা রকমের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এই সব কিছুর মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন আসলে এই বাজেটে প্রতিফলিত হয়েছে কিন্তু এই এই সব জায়গায় আবার যথেষ্ট নয় বা পর্যাপ্ত নয় বরাদ্দ সেটি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলছেন তবে ডাক্তার জাফর জাফর্ল চৌধুরী পুরো আলোচনার মধ্যেই তিনি বিকেন্দ্রীকরণের উপর জোর দিয়েছেন সংস্কারের জোর দিয়েছেন এবং সেই তিনি মনে করেন যে আসলে যেভাবে চলছে সেটি আসলে বাংলাদেশের জন্য এখন পর্যন্ত যথাযথ ব্যবস্থা সব মিলিয়ে ডাক্তার চৌধুরী মনে করেন মন মানসিকতার অনেক পরিবর্তন দরকার আবার প্রফেসর আব্দুল মান্নান মনে করেন যে মন মানসিকতা আসলে বিরোধী পক্ষের মন মানসিকতায় পরিবর্তন আনতে হবে তারা মুখে বললেই হবে না তাদের অন্তরেও আসলে তারা যা কিছু বলছেন সেটি ধারণ করতে হবে তবে কথা প্রসঙ্গে ডক্টর জাফরল্লাহ চৌধুরীর কথা প্রসঙ্গে আমি একটি প্রশ্ন তাকে করেছিলাম তিনি যদি বারবার বঙ্গবন্ধুর শতবার্ষিকীর কথা বলছেন বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বলছেন আদর্শের কথা বলছেন আমরা জানি ব্যক্তিগতভাবে ওনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে এখানে একটা সম্পর্ক ছিল সেই সূত্র ধরেই তাকে আমি প্রশ্ন করেছিলাম যে জাতীয়ভাবে যে দুটো কমিটি হয়েছে জন্ম শতবার্ষিক উদযাপনের জন্য সেই কমিটিতে যদি ইন্ডিভিজুয়াল হিসেবে ওনাকে আমন্ত্রণ জানা জানানো হয় উদযাপন কমিটিতে তিনি থাকবেন কিনা আর তিনি ব্যক্তিগতভাবে তাতে থাকতে সম্মত সে কথাও তিনি এই আলোচনার মধ্যে জানিয়েছেন দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা